প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসেছি কামরাঙ্গীর চরের একটি বদনা ফ্যাক্টরিতে। এখানে বদনা তৈরি হয়, দেখেন বদনা ব্যবহার করে না বা দেখেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো কী করে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে বদনা তৈরি করা হয়, তার পর্যায়ক্রমিক সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে বদনা তৈরি করার মেশিন। এই মেশিনের উপর দিকে যে রঙের বদনা তৈরি করা হবে সেই রঙের প্লাস্টিক দানা ঢেলে দেয়া হয়। মেশিনের তাপে প্লাস্টিক দানা গলে নরম পাইপের আকারে বের হয়ে আসে। একজন মেশিন অপারেটর সেই নরম পাইপটিকে একটি ফ্রেমের মধ্যে আটকিয়ে দেন এবং ডাইসটি বন্ধ করে দেন। ডাইস বন্ধ করে নিচের দিক থেকে এটাকে টাইট করে দেয়া হয়। তারপর দেয়া হয় বাতাস। বাতাসের প্রেসারে নরম প্লাস্টিক বদনার আকার ধারণ করে। একটি বদনা তৈরি হতে হতে পূর্বের বের হওয়া বদনার অতিরিক্ত অংশগুলো কেটে ফেলা হয়। ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে আরেকটি বদনা, সেটিকেও বের করে আনা হয়। বদনাটিকে ডাইস থেকে বের করার পর পানিতে ঠান্ডা করে নেওয়া হয়। এভাবেই পর্যায়ক্রমে চলতে থাকে একের পর এক বদনা তৈরি। বদনা তৈরির সময় ডাইসের চাপে বদনার মুক্তি থাকে এব্রো থেব্রো, সেটিকে অন্য একটি মেশিনে কেটে মসৃণ করা হয়। আজ আপনাদের দেখালাম কামরাঙ্গীর চরের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কি করে বদনা তৈরি করা হয়। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমার কাইফ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি চিপে দিবেন এবং লাইক দেবেন। আমি ফিরোজ চৌধুরী আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো তথ্য উপাত্ত ও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।